আর অন্যদিকে এই সন্দেশখালি কাণ্ডেতেই সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তাকে গ্রেফতার করেছে পুলিশ বাঁশদ্রোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে সন্দেশখালিতে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে সিপিএম এবং সিপিএম এর তরফ থেকে ডাকা এই বারো ঘন্টার বন্ধ সেখানে চলছে এবং সন্দেশখালি যা কিন্তু এখনো পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে এবং সেই সন্দেশখালিতে একের পর এক বিরোধী নেতাদেরকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে যা নিয়ে কিন্তু এই মুহূর্তে সুর চড়াতে শুরু করেছে বিরোধী শিবির এবং বিভিন্ন জায়গাতে তারা প্রতিবাদ দেখাচ্ছেন গতকালও যে ছবি আমরা দেখেছিলাম জেলায় জেলায় সিপিএম এর সেই বিক্ষোভ এবং আজকে সন্দেশকালীতে সেখানে সিপিএম এর তরফ থেকে এই বারো ঘন্টার বন্ধে ডাক দেওয়া হয়েছে যেখানে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকার তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে তিনি এই ঘটনায় মদত দিচ্ছেন প্ররোচনা দিচ্ছেন সেই অভিযোগের কারণেই তাকে দীর্ঘক্ষণ ধরে গতকাল জিজ্ঞাসাবাদ করে পুলিশ তারপর গ্রেফতার করা হয় এবং সেই কারণেই আজকে কিন্তু এই প্রসঙ্গে বিজেপির তরফ থেকেও কিন্তু মুখ খোলা হয়েছে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে এটা তো অন্য রাজনীতি আছে বিরোধীদের ভোট ভাগ করার জন্য হাওয়া দেওয়া নাহলে পুরো ইস্যুটাকে বিজেপি হাইজ্যাক করে নিচ্ছে বিজেপির নেতা অ্যারেস্ট হয়ে গেছেন আগে এখন ওটাকে ডাইভার্ট করতে হবে সেই জন্য একজন চেলাকে অ্যারেস্ট করা হয়েছে শাহজাহানের আর এখন সিপিএমের এমএলএকে ধরে ওদেরকে হাওয়া দেওয়া হচ্ছে যাতে বিরোধী ভোটটা ভাগ হয় যাতে এই যে জনরোষ এটা একদিকে না যায় তাদেরকে শোনালাম দিলীপ ঘোষ তার বক্তব্য এবং সিপিএমের তরফ থেকে আজকে বারো ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে সন্দেশখালীতে এখনো পর্যন্ত থমথমে পরিবেশ সন্দেশখালীতে এবং বন্ধে আংশিক প্রভাব পড়েছে সিপিএমের ডাক এই বন্ধে যেখানে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকের এই বন্ধ আমরা এই নিয়েই কথা বলবো সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত এই যে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তাকে গ্রেফতার করা হলো তারপরেই সিপিএম এর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে এই বন্ধের ডাক দিয়েছে এখনো পর্যন্ত বন্ধের কি প্রভাব দেখতে পাচ্ছ সন্দেশ খালিতে দেখো প্রাক্তন সিপিএম এর যে বিধান নিরাপদের সরকার তাহলে গ্রেফতারের প্রতিবাদে তারা নিঃশব্দ মুক্তির দাবিতে গতকালকে থেকে আন্দোলনে নেমেছে বসিরাতের সহসমিতি বিভিন্ন জায়গায় যারো তার পাশাপাশি বসিয়া সিপিএম এর যে নেতৃত্ব তারা কিন্তু এই আন্দোলনের পথ নিয়েছে ইতিমধ্যে সিপিএম এর যে বন দেখেছে সন্দেশখালী সেখানে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে সকালে আংশিক দোকানপাট খুললে পাশাপাশি ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে জনজীবন কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জনজীবন স্বাভাবিক চলছে বিশেষ তুমি জানো ইতিমধ্যে সন্দেশস্থালী বিভিন্ন অঞ্চল ইতিমধ্যে তুমি উপদ্রব অঞ্চল অর্থাৎ বিশেষ করে সেখানে একশো চল্লিশ ধারা জারি হয়েছে পুলিশ পিকেট বসানো হয়েছে পুলিশের টহল চলছে এবং রাজ্যের বিভিন্ন পুলিশ আধিকারিক সেখানে ঘটনাস্থলে রয়েছে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সকাল থেকে বিভিন্ন নদীঘাটে পুলিশের টহল চলছে স্থলপথে যেমন চলছে জলপথে রয়েছে সন্দেশকালীন যে বিধানসভা জুড়ে যে বন লেগেছে সেটা বিশেষ করে সন্দেশকালীন এক নম্বর ব্লক অর্থাৎ এক নম্বর ব্লকে সেইভাবে প্রোগ্রাম একেবারে না বললেই নয় সেই মিশ্র প্রতিক্রিয়া অন্যদিকে কিছু দোকানপাট খুলল বেসরকার দোকানপাট খোলা রয়েছে আর পাশাপাশি ফেরি চলার ছিল বিভিন্ন নদী একদিকে বেদনী নদী অন্যদিকে রায়মঙ্গল নদী কলাগাছি নদীতে এবং বড়টু যে নদী যে জেলে খালির আগে সেগুলো কিন্তু স্বাভাবিক হয়েছে সেইভাবে বন্ধের কোনো প্রভাব পড়েনি কিন্তু এই বন্ধটা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষ বলছে যে নিরাপদা সন্তান প্রার্থ সিপিএম এর তিনি একটা গণ আন্দোলনের নেতা তাকে যেভাবে বেআইনি তাকে গ্রেফতার করা হয়েছে তার জন্যই কিন্তু করে হ্যাঁ বেশ আপাতত ধন্যবাদ তোমাকে সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি এবং আজকে সন্দেশখালিতে সেখানে সিপিএম এর টাকা এই বারো ঘন্টার বন্ধ চলছে তবে বন্ধে কিন্তু আংশিক প্রভাব পড়েছে আহ স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল